এবং জামাত ইসলামী ব্যাপারে তার কোনো ন্যূনতম কোনো ধারণা নাই। উনি গলা ফাটিয়ে বললেন যুদ্ধ অপরাধী জামাত ইসলামী। আরে ভাই, যুদ্ধ অপরাধী জামাত ইসলামীকে বলে তো লাভ নেই। জামাত ইসলামী আপনাদের দেয়া তালিকার আলোকে মাত্র 36 জন ব্যক্তি হচ্ছে যুদ্ধ অপরাধী, মাত্র গুটি কয়েকজন বিএনপিতে। আপনারা দিয়েছেন সেটা তালিকা, সেটা তো আমরা তালিকা দেই নাই। ইউকে কসবা টিভির ইউটিউবটি সাবস্ক্রাইব করে আজ থেকে ইউকে কসবা টিভির সাথে নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তন্ময় ভাই উনি চলে গেলেন, কিন্তু ওনার কথার মধ্যে যে এত মিথ্যাচার থাকবে আসলে এটা খুব আমি জানতাম না। তবে একটা কথা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুনাফিকদের কয়েকটা আলামত আছে, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, যখন সে কিছু করবে কৌশলে করবে। দেখেন, এই আওয়ামী লীগের নাম ছিল মুসলিম লীগ, তারপরে হয়েছে আওয়ামী লীগ, তারপরে হয়েছে বাকশাল, ওনার আগে কি ছিল? এই আওয়ামী লীগের আমরা যেটা দেখলাম, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার মুক্তির দূত, তার চরিত্রের ব্যাপারে কথা বলল ভারত সরকারের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তার প্রতিবাদে বিশ্বের 57টি মুসলিম কান্ট্রি প্রতিবাদ জানা, অসংখ্য দেশ ভারতীয় পণ্য শুধু বর্জনে নয় ডিস্ট্রয় করে দিয়েছে, এটা বিক্রিও করে নাই, একদম সাগরে ফেলে ধ্বংস করে দিয়েছে। অনেক মাল, অনেক অর্থনৈতিক সম্পত্তি ক্ষতি সাধিত হওয়ার পরেও তারা সেটা মেনে নিয়ে প্রতিবাদ করেছে মাল বর্জনের মাধ্যমে, পণ্য বর্জনের মাধ্যমে। আর সেই তন্ময় ভাই তার সরকার দুঃখজনক হলো সত্য, বিশ্বনবীর ব্যাপারে, তার চরিত্রের ব্যাপারে কথা বলার ব্যাপারে বাংলাদেশের সকল ইসলামী সংগঠন আর রাজনৈতিক সংগঠন প্রতিবাদ জানালেও বাংলাদেশ আওয়ামী লীগ এবং সরকারের পক্ষ থেকে একটা প্রতিবাদ জানা নাই। ওনাদের পক্ষে, ওনাদের মুখে ইসলামের কথা বলা শোভা পায় কি? উনি যে দু একজন আলিমের কথা বলছেন, এরা তো আলিম নয়, এরা হচ্ছে বন্ড। এরা এর ব্যাপারে বাংলাদেশের 18 কোটি মানুষ, তাদের ব্যাপার ক্লিয়ার। আমি যেটা মনে হয়েছে ওনার সাথে কথা বলে, ওনার আলোচনা শুনে, ওনার ইসলাম ব্যাপারে আসলে সঠিক কোনো ধারণা নেই, ইসলামী রাজনীতি ব্যাপারে তার কোনো ন্যূনতম কোনো ধারণা নেই। উনি ওনার কথা হলো ইসলাম আলাদা, রাজনীতি আলাদা, এই জন্য ওনার সাথে কথা বলেও তো লাভ নেই, উনি তো চলে গেল। এবং জামাত ইসলামী ব্যাপারে তার কোনো ন্যূনতম কোনো ধারণা নাই। উনি গলা ফাটিয়ে বললেন যুদ্ধ অপরাধী জামাত ইসলামী। আরে ভাই, যুদ্ধ অপরাধী জামাত ইসলামীকে বলে তো লাভ নেই। জামাত ইসলামী আপনাদের দেয়া তালিকার আলোকে মাত্র 36 জন ব্যক্তি হচ্ছে যুদ্ধ অপরাধী, মাত্র গুটি কয়েকজন বিএনপিতে। আপনারা দিয়েছেন সেটা তালিকা, সেটা তো আমরা তালিকা দেই নাই, আপনাদের দেওয়া তালিকা 600। সুতরাং বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় বৃহৎ যুদ্ধ অপরাধী দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, হয়তো উনি বলে ভুলে গেছেন, আমি স্মরণ করিয়ে দিলাম আজকে অংশের মাধ্যমে। সুতরাং গলা ফাটিয়ে ওর ও বক্তব্য দেওয়ার কোনো অধিকার নাই। তারা আওয়ামী লীগ এবং এই গভর্নমেন্ট জাতির কাছে একটা লজ্জিত অভিশপ্ত দল হচ্ছে আওয়ামী লীগ। আমাদের আমিরে জামা ডাক্তার শফিক রহমান প্রত্যেকটি এরিয়া সফর করে বলছেন সরকারের কি কিন্তু কর্মকর্তা এসেছে, ওনারা বলছেন না, ওনারা তো বলছেন না, কিন্তু উনি বদ্ধ করে নাই। তিনি বলছেন কি, জনগণকে সাক্ষী রেখে বলছেন যে সবাই দোয়া করেন, আমরা দোয়া করি বাংলাদেশ সরকারের যাতে শুভ বুদ্ধির উদয় হয়, তারা যাতে আমাদের মতো মানুষের পাশে আসতে পারে, তারা একটা গভর্নমেন্ট চালায়, তারা বিরাট একটা তহবিল নিয়ে আসতে পারে, আমরা ক্ষুদ্রতম দৃষ্টিতে যতটুকু আমাদের তহবিল আছে এগুলো নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। বাংলাদেশ জামাত আমিরের কথা করে শুনলে মনটা ভরে যায়, কিন্তু আওয়ামী লীগের একজন নেতার কথা শুনলে আসলে কত কষ্ট লাগে। এরা তো আসলে একটা, এরা যা বলে ঠিক উল্টা বলে। আমরা দেশে যখন কাজ করতাম, বিজ্ঞ মুরব্বীরা বলতেন, বিজ্ঞ মুরব্বী যারা শহর কাছাকাছি, ওরা বলতেন ওরা যেটা বলবে মনে করবা বাবা ঠিক উল্টা, এটা যদি মনে করো তাইলে তুমি মরবা, এটা যেটা বলবে ঠিক উল্টাটা মনে করবে তাহলে তুমি সঠিকটা পাইবা, ওদেরটা বললেই মনে করবা সব শেষ। যাই হোক, এই বন্যা পরিস্থিতিতে জামাত ইসলামী শুধু ত্রাণ না, মেডিকেল টিম পাঠাচ্ছে, খাবার পাঠাচ্ছে, ঔষধ গুলা বাড়ি বাড়ি এনে দেওয়ার চেষ্টা করছে, তারপরে পুলিশ তো পিছনে লেগেই আছে, তারপরে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আজকের এই দুর্যোগ সময়ে উত্তরণ হতে হলে, এই জাতিকে বাঁচাতে হলে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলামী, সেই সম্পূর্ণ রাজনৈতিক ভেদাভেদ ভুলে যেতে হবে। সবাইকে গভর্নমেন্টের সকলের পরামর্শের ভিত্তিতে, সর্বদলীয় তহবিলের ভিত্তিতে দুর্যোগের পাশে যান, মানুষের পাশে যান, সেইগুলো মোকাবেলা করার জন্য চেষ্টা করেন। যেমনি ভাবে জামাত ইসলামী একা পারবে না, বিএনপিও পারবে না, সরকারও পারবে না,
তবে কিছুটা হলেও সম্ভব, জাতীয় ঐক্যের ভিত্তিতে যদি সেটা যদি জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারেন তাহলে কিছুটা হলেও সম্ভব। আজকের এই টক শোর মাধ্যমে আমি বাংলাদেশ সরকার সহ সকল রাজনৈতিক দলের কাছে মুদার্ত আহ্বান করব, আসুন আমরা দলীয় ভেদাভেদ ভুলে যাই, আমরা হিংসা বিদ্বেষ হানাহানি সবকিছু ভেদাভেদ ভুলে গিয়ে অসহায় মানুষকে পাশে দাঁড়াই, বাংলাদেশের মানুষকে একটু হাসি ফোসানোর জন্য এই দুর্গত মানুষের পাশে আমরা একটু দাঁড়াই। আর সেই দাঁড়ানো যদি আমরা সঠিকভাবে দাঁড়াতে পারি, আমরা ভেদাভেদ ভুলে গিয়ে যদি জাতীয় ঐক্যের ভিত্তিতে যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যদি জনগণের পাশে যদি আমরা থাকতে পারি আর একটু মানুষের মুখে হাসি ফুটাতে পারি, তাহলে আমাদের জন্য দুনিয়া এই গজব থেকে বাঁচতে পারবো আর আল্লাহর কাছ থেকে আখেরাতে আমরা বাঁচতে পারবো, সেই আশা এবং বাংলাদেশ সরকারের কাছে প্রত্যাশা ব্যক্ত করছি। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি সহ অনেক অরাজনৈতিক সংগঠন এবং আলিম উলামা যারাই এখানে এসে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের সদকা, তাদের কষ্ট, তাদের সেই তহবিলটুকু আল্লাহ পাক যাতে কবুল করেন। আমরা যারা প্রবাস থেকে একটুখানি মানুষের সেই আবেগের সাথে একটু মানে একটু শেয়ার করে আমরাও যতটুকু শরিক হতে পেরেছি চেষ্টা করতেছি, আল্লাহ পাক যাতে আমাদের ন্যূনতম সেই সেই সামান্যটুকু যাতে কবুল করে দুনিয়া এবং আখেরাতে যাতে আল্লাহ পাক আমাদের সবাইকে কল্যাণ দান করুন। আমি সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি।